নরসিংদীতে দিনে রাতে প্রকাশ্যে সিএনজি রিফুয়েলিং স্টেশন থেকে শত শত সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিক্রি হচ্ছে লাখ টাকার গ্যাস। বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধ উপায়ে গ্যাসবাহী কাভার্ড ভ্যানে গ্যাস পরিবহন করায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অন্যদিকে অবৈধ এই বিক্রির ফলে তৈরি হচ্ছে গ্যাস সংকট। প্রতিনিধি তৌহিদ মিঠুনের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিদ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী নরসিংদী জেলায় 19টি সিএনজি রিফুয়েলিং স্টেশন রয়েছে। তার মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী ও ইটাখোলার বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে প্রকাশ্যে অবৈধ উপায়ে শিল্প কারখানায় বিক্রি করা হচ্ছে সিএনজি গ্যাস। অনিরাপদ অবস্থায় অবৈধ উপায়ে এসব গ্যাস বিক্রির ফলে দেখা দিচ্ছে নিরাপত্তার হুমকি। না তা তো আমি জানি না, কোম্পানি ফ্যাক্টরিটা চালানোর জন্য নেয় আর কি, আমি বুঝি না। এক মাস ধরে আপনার এই করা হয়, যখন গ্যাস লাইনে না থাকে তখনই নেওয়া হয়, আর যখন লাইনে গ্যাস থাকে তখন আর নেওয়া হয় না। এক গাড়িতে শতাধিক সিলিন্ডারের গ্যাস বিক্রি করার কোনো নিয়ম নেই। বিস্ফোরক অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন তিতাসের এই কর্মকর্তা। অবৈধ যে প্রসঙ্গগুলো আছে, যেমন অবৈধ গ্যাস ব্যবহার করছে, এর জন্য আমরা দেখভাল করতেছি ব্যাপারটা নিয়ে। আর আপনি যে প্রশ্নটা বললেন যে ট্রান্সপোর্টের মাধ্যমে উন্নত নিচ্ছে, এটা দেখবেন বিশ্ব অধিদপ্তর আপনাদের উচিত হবে দিনে দিন তাদের সঙ্গে যোগাযোগ করে যত ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থা করা। অবৈধ উপায়ে গ্যাস বিক্রি করলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে যেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যারা এলপিজি যাদের লাইসেন্স আছে তারাই কিন্তু এগুলো সরবরাহ করে থাকে। এর বাইরে যদি এই ধরনের যেটি আপনি বলছেন, আমাদের তিতাস গ্যাসের সাথে যোগাযোগ করব এবং তাদেরকে নিয়ে আমরা এটা আইনগত ব্যবস্থা নেব। এসব অবৈধ উপায়ে গ্যাস বিক্রি দ্রুত বন্ধ করার দাবি সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।